প্রায় সময় আমাদের বাড়িতে কিছুটা ভাত, হয়তো কিছুটা ময়দা মাখা, কিছুটা আটা মাখা, কিছুটা তরকারি বেঁচে যায়। আমি কিন্তু কখনোই ওগুলো ফেলে দিই না। আমি ওই সব জিনিস দিয়ে নতুন কিছু রেসিপি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে খেতেও সুন্দর লাগে আর জিনিসটাও যাতে ফেলা না যায়। সেরকমই কালকে বাড়িতে খানিকটা ময়দা মাখা বেঁচে গিয়েছিল, খানিকটা ময়দা রয়ে গেছে। আর আগের দিন করেছিলাম রসুনি মেথি, রসুনি মেথিটাও খানিকটা পরিমাণ বেঁচে রয়েছে। তাই ভাবলাম এই ময়দাটা দিয়ে আর রসুনি মেথিটা দিয়ে কিছু একটা রেসিপি বানিয়ে দিই। তাই এই ময়দাটা দিয়ে যা পরিমাণ আছে তাতে আমার পাঁচটা মতন পরোটা হয়ে যাবে। আমি এটা দিয়ে পাঁচটা মতো লেচি কেটে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে নিলাম। ফ্রিজে ছিল এটা, ফ্রিজ থেকে খানিকক্ষণ আগে বার করে রেখেছি, এখন অনেকটা ঠান্ডাই আছে। তারপরে একটা বেলুনের গায়ে খানিকটা তেল মাখিয়ে আমি এটাকে যত সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। একটু চেষ্টা করব যে পাতলা করে বেলে নেওয়ার মতন, কোনো কিছুই ফেলি না, চেষ্টা করি সেগুলো দিয়ে ভালো কিছু তৈরি করে পরিবারের সবার সামনে ধরতে। সবসময় মনে হয় যে পৃথিবীতে প্রচুর মানুষ না খেয়ে থাকে, এই জন্যে কোনো জিনিস আমি ফেলার পছন্দ করি না। আমি দেখুন ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি, মাঝখানে রসুন মেথিটা দিয়ে দিলাম, দিয়ে পরোটাটাকে তিন কোণের মতো আকারে গড়ে নিচ্ছি। একটু চাপ দিতেই কিন্তু সাইডগুলো লেগে যাবে আর খোলার ভয় না থাকবে না। আপনারা এটাকে গোল করেও বেলতে পারেন, চৌকো করেও বেলতে পারেন, আমি এটা তিন কোণে করে বেলেছি। এবার উল্টে দিলাম। এবারে ওপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। কোনো জিনিসই সুন্দর করে পরিবেশন করলে তা খাবার রুচিটা কিন্তু বেড়ে যায়, তাই খাবার থালাটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলে পরে সবারই ভালো লাগে। এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার তৈরি করা পরোটাটা আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিটের জন্যে, মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখুন দেড় মিনিট হয়ে গেছে, ওপরটা কিন্তু বেশ শুকিয়ে গেছে পরোটাটার, মানে নিচটা হয়ে গেছে। এবার আমি ওলট পালট করে দেব, যেমন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে নিচের পোর্শনটায়। এবার আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, খুব বেশি অয়েলের প্রয়োজন হবে না, অল্প তেল দিয়ে এটা তৈরি হয়ে যাবে। এবিট বিট করে ভালো করে চেপে চেপে ভেতরে যাতে কাঁচা না থাকে সেজন্য ভেজে নিতে হবে। দেখুন আমি চাপ দিয়ে দিয়ে ভেতরে যাতে কাঁচা না থাকে সেজন্যে ভেজে নিচ্ছি। রসুন মেথিটা রেসিপিটা আমি আগে দিয়ে দিয়েছি, আপনাদের যদি পছন্দ হয় রসুন মেথিটা কীরকম করে বানিয়েছিলাম তাহলে দেখে নেবেন। আর দেখুন আমার কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি আর একটা পরোটাও ভেজে দেখাচ্ছি। আগের মতনই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার এক মিনিট ঢাকা দিলেই হবে, কারণ তাওয়াটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। অয়েল ব্রাশ করে দিচ্ছি, আবারও আগের মতনই এপিটুপিট উল্টে পাল্টে ভেজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখুন নিচটাও হয়ে গেছে, আবারও অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এপিটুপিট ভালো করে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে রাখবো। দেখুন কতটা ফুলে উঠেছে পরোটাটা, খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতে যে এত সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে এই বেঁচে যাওয়া জিনিস দিয়ে এত সুন্দর টেস্টের একটা পরোটা বানিয়ে ফেলতে পারবো। যাই হোক পরিবেশনটা করে দিলাম। বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। দেখুন পরোটাটা ভেতরটায় কিরম পুরে ঠাসা। এমনিতে মেথির পরোটা তো আপনারা অনেক খেয়েছেন, একদিন আমার মতন করে এই রসুনি মেথির পরোটা খান আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর আমাকে সাপোর্ট করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করে আজকে ভিডিওটা শেষ করছি।